দশটা গুণ সমস্ত সালফে সালেহীন বলেছেন, এই দশটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তার সব গুণা মাফ করে দিবেন, তাকে জান্নাত দিবেন। খুব ব্রিফলি বলে ফেলি, প্রথম হলো তওবা, প্রথম কি তওবা, দুই নম্বর ইস্তেগফার, তওবা ইস্তেগফার দুইটা পাশাপাশি যায়। বিশ্বনবী দৈনিক কতবার তওবা করতেন? সত্তর থেকে একশো বার। আর নাদামা তুহিয়া তওবা, তওবা হলো আপনি ইউ মাস্ট শেম ইউর সেলফ, ইউ মাস্ট রিগ্রেট ইউর সেলফ, ইউ আর দ্য সিনার, আপনি নিজেকে বর্ষনা করবেন, এই কাজটা ঠিক হয়নি, এটা উচিত হয়নি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কারণ আপনাকে সবচেয়ে দেখেন কে, সবচেয়ে বেশি ভালোবাসেন কে, আপনার তিনটা ছেলে, একটা ছেলেকে মার থাপ্পড় দিয়েছেন, ওই ছেলেটা একটা ফ্রেম বানিয়েছে আপনার জন্য, একটা ছবি আঁকতেছে আপনাকে উপহার দিবে, আপনি যখন থাপ্পড় দিলেন ছবিটা ও কুস্কিয়ে কোথায় ফেললো, গার্বেজে। সেকেন্ড ছেলে বললো, হে হোয়াট হ্যাভ ইউ ডান উইথ দিস পিকচার, ইউ আর সাপোজড টু গিভ ইট টু ড্যাডি, হে ড্যাডি ডাজন্ট লাইক মি এনিমোর, হি ওয়াজ ক্রিটিসাইজিং মি। বাপ শুনলো, বাপ শোনার পরে কি করবে বাপ বলেন, বাপ শোনার পরে কি করবে, বাপ শুনলো, শুনলো ওই পিকচারটা উঠালো, উঠায় বাপ কি করবে, এটাকে চুমা দিবে, বাপ বলবে আই ফ্রেম ইট, কারণ সন্তান যেটাকে বকে ওটার জন্য আদর বেশি থাকে না কম, কথা কন না কেন, ওটাকে বুকে নিবে কিনা, তুমি আমার জন্য ফ্রেম করেছো আর আমি তোমাকে বকলাম। তা আমরা যারা ভুল করেছি আমাদের জন্য রহমতের দুয়ার খোলা রেখেছেন কে, কে রেখেছেন, আপনি তো একশো জন মানুষকে হত্যা করেন নাই, আপনি তো বিশ্বনবীকে হত্যার জন্য যান নাই যা করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি নিরাশ হন কেন, আপনার নাকের মাথায় দম আছে, মাফ করবেন কে, শুধু ধর্ণা দিতে হবে কার কাছে, কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার, যখনই ভায়া ধরলেন আপনি মুশরিক হলেন, আপনি যখনই মনে করলেন আই এম দ্য ওয়ার্স ওয়ান, Allah won't forgive me. He hasn't got any capability to forgive me. Then he will take the way of shirk. He will go to somewhere else. You go to Jesus. Oh Jesus, you regret from me. You just take repentance from me. You seek my forgiveness from Almighty. You are the beloved one. That's not the case. You have to find your one directly. Aapne shorashori Allah kache bolben ami guna korechi. Ami gunagar. Amar tumi maaf kore dao. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কেউ মাফ চায়, যখনই কেউ বলে রব জানাবতু আজনাবতু ইয়া রাব্বি, হে রব আমি মাফ করেছি, আল্লাহ বলেন দেখ এ গুনাহ করেছে, জানে এর একজন রব আছে তারে মাফ করে দিতে পারে, ফেরেশতারা তুই সাক্ষী থাক আমি তারে মাফ করে দিব। দ্বিতীয় ইস্তেগফার, দ্বিতীয় কি, তিন নম্বর ভালো আমল, একজন সাহাবি এক মহিলাকে চুমু দিয়ে ফেলেছে, হি ওয়াজ অকুপাইড হিজ ওন টেম্পটেশন, হি কিসড ওয়ান ওম্যান and then he entered the mosque. Prophet sallam, he told Prophet sallam, I did it. Prophet sallam said, okay, offer the prayer. After prayer, he came to Muhammad sallam, did you pray? Yeah, I did. Did you make those who I did? Allah has forgiven your sins. Just the compensation for your sins. Tumi je guna korecho, ওযু করেছো, নামাজ পড়েছো, ওযু করলে প্রত্যেক অঙ্গের গুনাহ মাফ করেন কে, সন্দেহ আছে কোনো? আখেরে কাতরিল মা, শেষ ফোঁটা যখন পড়ে, বিশ্বনবী বলছেন মুসলিম শরীফের বর্ণনা, শেষ গুনাহ পর্যন্ত ঝরে যায়। তিন নম্বর হলো ভালো কাজ, তিন নম্বর কি, ভালো কাজ। চার নম্বর হলো আরেকজন আপনার জন্য দোয়া করবে, ইখওয়ানাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ আমার যে ভাইরা ঈমান নিয়ে গেছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। চার নম্বর, কয় নম্বর হলো, চার নম্বর। পাঁচ নম্বর, সাদাকাতুন জারিয়া, আপনি সৎকায় জারিয়া করেছেন, অনেক কিছু দিয়ে গেছেন, এগুলো আপনার গুনাহ কি করবে, মাফ করবে, আপনার আমল নামায় শুধু সওয়াব জমা হতে থাকবে, সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে। ছয় নম্বর, কোনো কিছু করে গেছেন, অর্থাৎ একটা মাদ্রাসা, একটা মসজিদ, তারপরে অনেকগুলো ছেলেকে আপনি আলেম বানিয়েছেন, এখন এই ছেলেরা যা করবে সব কোথায় যাবে, কথা বলেন না কেন? সাত নম্বরটা কঠিন, এটা আমাদের না হোক বলেন আমিন, কবর আজাব, কবর আজাব দিয়ে অনেক মোমিনকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম থেকে হেফাজত করে দিবেন, রাসূলুল্লাহ বলছেন। আট নম্বর, হাশরের ময়দানের কষ্ট, এটা দিয়েও অনেক মোমেন্টকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম থেকে
হেফাজত করবেন, আল্লাহ আমাদেরকে আগে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। কয় নাম্বার গেছে মনে থাকবো নি, আল্লাহ মনে রাখুক। নয় নাম্বার রাসুলের সাফায়াত। রাসুলের কি সাফায়াত? আজানের পরে যারা আজানের কথাগুলো বলে, মা কাল আল মুয়াজ্জিন কালু, আপনারা মুয়াজ্জিন যা বলে আপনারা তাই বলেন, মুসলিম শরীফ বুখারী হাদিস। শুধুমাত্র ওই যে হাইয়া আলা সালা বলেন, তারপরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হটিও গনে সে হুসাইরে হুটলডিও দা, যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারসে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এন্ড অফ দা আযান, আফটার আযান দোয়া দেন, ইউ সে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, নট সুন আফটার আযান, ওকে। এরপরে আপনি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা, মনে আছে তো এটা? এটা পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজাবাত লাহু শাফাআতি, এই লোকটার জন্য আল্লাহ আমার উপর ওয়াজিব করে দিবেন, আমি যেন তাকে সুপারিশ করি। আমিন। Not necessarily you have to see the sky, no, that's false condition. So many idiot people added it in the hadith. Prophet sallallahu alaihi wasallam বলেছেন, যেখানে ওযু করেন আপনি দোয়া পড়েন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আপনার জন্য সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আকাশের দিকে তাকানোর কোনো দরকার নাই। বলেছে যে ওযু করার পর আকাশের দিকে তাকাতে হবে, আমি নিজে পড়েছি বহু বইতে, এরকম কোন কন্ডিশন হাদিসের ভিতরে নাই। তাহলে নয় নাম্বার বিশ্বনবীর কি কি সাফায়াত, আর দশ নাম্বার আল্লাহ রহমান। দশ নম্বর কি? আল্লাহ ইচ্ছা করলে কাউকে মাফ করে দিতে পারেন, এটা এন্টায়ারলি টোটালি আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ পার পেতে পারবো না।